বর্তমানে ইসলামের প্রসার অনেক, তবে ৫০ বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ, তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র ১৪০০ বছর আগে আপনার মতে, আর মানুষ হয়তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র। পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যীশু ঈশ্বরকে ন্যায় প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না, তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3। সর্বশক্তিমান ঈশ্বরকে ৩৩টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ 2 অনুচ্ছেদ 1। তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক সৃষ্টিকর্তা বা ব্রহ্মা, কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে, অধ্যায় 32 অনুচ্ছেদ 3, বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক, বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু, কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাঁখ, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে, অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19, বলা হয়েছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরিক না করে কোনো সমস্যা নেই। আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচারে আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে ১৪০০ বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যীশু বলেছেন আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয় সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন, কথাটা আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় ২১ আয়াত নম্বর ১০৭, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110, বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য। পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায়, আর তারা ইসলামের কথা শুনেনি। আপনার মত অনুযায়ী আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্ত রেখা নিদর্শন দিয়া তাদের নিজেদের মধ্যে। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন, স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন। তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে। তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন। আশা গুরুত্বটা পেয়েছেন।